সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। তো ন্যাশনাল কলেজের পক্ষ থেকে তোমাদেরকে আবারও অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আশা করছি তোমরা সবাই যার যার ঘরে অবস্থান করছো এবং সরকারের সকল বিধিবিধান মেনে চলছো। তো এই দুর্যোগকালীন সময়ে আমাদের ন্যাশনাল কলেজের পক্ষ থেকে যে অনলাইন ক্লাসগুলো চলছে, এই অনলাইন ক্লাসগুলো তোমরা সবাই সঠিকভাবে দেখবে এবং পড়াশোনা বাসায় করবে। তো আমি আমাদের ন্যাশনাল কলেজের মাননীয় অধ্যক্ষ মহোদয়কে অনেক ধন্যবাদ জানাচ্ছি, কারণ তিনি এই দুর্যোগকালীন সময়ে তোমাদের জন্য একটি পরীক্ষার ব্যবস্থা করেছে। তো এই পরীক্ষায় আমরা যে অনলাইন ক্লাসে যে ক্লাসগুলো নিয়েছি তার উপরে ভিত্তি করে এই পরীক্ষাটা হবে। তো আমার যে সাবজেক্ট ফিনান্স, ব্যাংকিং ও বিমা, এটির পরীক্ষা এই মাসেরই 15 তারিখ। তো আমি 3টি চ্যাপ্টার তোমাদেরকে পড়িয়েছি, ষষ্ঠ, সপ্তম এবং নবম। এই 3টি অধ্যায়ের উপরে বেস করে 50 মার্কসের পরীক্ষা হবে। তো আমি এর আগে যে ক্লাসগুলো নিয়েছিলাম সে ক্লাসগুলোতে নবম অধ্যায়, ষষ্ঠ অধ্যায় 2টি সম্পূর্ণ শেষ করেছি। তো গত ক্লাসে আমি সপ্তম অধ্যায়ের সূত্র এবং থিওরিগুলো নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমি সপ্তম অধ্যায়েরই গাণিতিক অংশ তোমাদের মাঝে আলোচনা করব। তো সবাই একটু মনোযোগ দিবে, কারণ এই গাণিতিক অংশ থেকে আমাদের যে সৃজনশীল কোশ্চেনগুলো থাকবে এখান থেকে আমাদের পরীক্ষায় আসবে। তো সবাই একটু খেয়াল করো, চলো আমরা আমাদের আজকের আলোচনা, যে আমাদের যে মূলধন ব্যয় ইম্পর্টেন্ট একটি চ্যাপ্টার, এখান থেকে তোমাদের বোর্ড পরীক্ষায় অবশ্যই 2টি কোশ্চেন থাকবে। তো আজকে আমি তোমাদেরকে গাণিতিক অংশ থেকে 2টি অধ্যায় আলোচনা করব। তো সবাই একটু খেয়াল করবে, চলো আমরা আমাদের অনলাইন ক্লাসের কার্যক্রম শুরু করব। তো দেখবে ফার্স্ট আমরা একটু দেখতে পাচ্ছি এখানে একটা উদ্দীপক দেখব। তো এখানে 1 নম্বর, এবি লিমিটেডের মূলধন কাঠামো নিম্নরূপ দেওয়া আছে। এ প্রথমে লেখা আছে মূলধনের উৎস, এখানে মূলধনের উৎস 3টির কথা বলা হয়েছে। সাধারণ শেয়ার মূলধন, 8% অগ্রাধিকার শেয়ার মূলধন, 10% বন্ড। শেয়ার মূলধন 5 লাখ টাকা আর অগ্রাধিকার শেয়ার মূলধন সংগ্রহ করা হয়েছে 2 লাখ টাকা, বন্ডের মাধ্যমে 3 লাখ টাকা। টোটাল মূলধন সংগ্রহ করা হয়েছে 10 লাখ টাকা। এরপরে লেখা আছে প্রতি সাধারণ শেয়ারের বাজার মূল্য 200 টাকা, কোম্পানি আগামী বছর প্রতি শেয়ারে 15 টাকা করে লভ্যাংশ দিবে, লভ্যাংশ বৃদ্ধির হার 4%, কর হার 40%। এটা হচ্ছে আমাদের উদ্দীপক। তো আমাদের কোশ্চেনগুলো একটু দেখে নেই। ফার্স্ট কোশ্চেন বলা হয়েছে মূলধন কাঠামো কী, সেকেন্ড কোশ্চেন সাধারণ শেয়ারের মূলধন ব্যয় আছে ব্যাখ্যা করো, এরপরে থার্ড কোশ্চেনে বলা হয়েছে যে সাধারণ শেয়ারের ব্যয় নির্ণয় করো, চতুর্থ কোশ্চেনে বলা হয়েছে ভারযুক্ত গড় মূলধন ব্যয় নির্ণয় করো। তো এখানে আমরা ফার্স্ট কোশ্চেন যেটা দেখতে পেলাম যে মূলধন কাঠামো, আসলে মূলধন কাঠামো বলতে আমরা বুঝি যে যে উৎস থেকে আমরা মূলধন সংগ্রহ করব এর সমষ্টিকে মূলধন কাঠামো বলে। যেমন আমরা সাধারণ শেয়ারের মাধ্যমে মূলধন সংগ্রহ করলাম, অগ্রাধিকারের মাধ্যমে মূলধন সংগ্রহ করি, বন্ডের মাধ্যমে বা ঋণপত্রের মাধ্যমে আমরা মূলধন সংগ্রহ করি, এই মূলধন সংগ্রহ করার সমষ্টি যেটি হবে সেটি হচ্ছে আমাদের মূলধন কাঠামো। এরপরের যে কোশ্চেনটি অনুধাবন কোশ্চেন, সাধারণ শেয়ারের মূলধন ব্যয় আছে ব্যাখ্যা করো। হ্যাঁ, আসলেই সাধারণ শেয়ারের মূলধন ব্যয় আছে, এই উক্তিটি আসলে যথার্থ, কারণ অনেকেই মনে করেন যে সাধারণ শেয়ারের মূলধন ব্যয় নেই, কারণ এক্ষেত্রে মূলধন এখানে নির্দিষ্ট করে লভ্যাংশের কথা বলা থাকে না। কি বলা না থাকলেও অবশ্যই কোম্পানি যদি যথেষ্ট পরিমাণ মুনাফা অর্জন করে তার একটি অংশ শেয়ার হোল্ডারদেরকে দিতে হয়। এছাড়াও এই সাধারণ শেয়ারের উত্তরণ ব্যয় বা বিক্রয় খরচ আছে। তো আমরা বলতে পারি যে সাধারণ শেয়ারে লভ্যাংশ সরাসরি বলা না থাকলেও যদি কোম্পানি যথেষ্ট পরিমাণ মুনাফা অর্জন করে তাহলে অবশ্যই তাকে মূলধন ব্যয় করতে হবে। তো এই জন্য আমি বলতে পারি যে সাধারণ শেয়ারের মূলধন ব্যয় আছে।
এরপরের কোশ্চেন যেটা আমাদের গাণিতিক অংশ, এবি লিমিটেডের সাধারণ শেয়ার ব্যয় নির্ণয় করো। শিক্ষার্থীরা, তোমরা গত ক্লাসে দেখতে পেয়েছো যে সাধারণ শেয়ারের ব্যয় নির্ণয়ের সূত্রটা দেখতে পেয়েছিলে। তো আসলে এখানে যে আমি সাধারণ শেয়ারের ব্যয় নির্ণয় করব, এই ব্যয় নির্ণয় করার ক্ষেত্রে আমাদের কোন সূত্রটা ব্যবহার করতে হবে সেটা আমি কিভাবে বুঝব, যে আমাদের উদ্দীপকে কী ইনফরমেশন দেওয়া আছে, যে ইনফরমেশনগুলো দেওয়া আছে তার উপরে ভিত্তি করে আমরা সাধারণ শেয়ারের ব্যয়টি নির্ণয় করব। তো আমি একটু দেখতে পেয়েছি সাধারণ শেয়ারের ব্যয় যেহেতু বলা আছে, তাহলে আমি যাবো কার কাছে, সাধারণ শেয়ারের ব্যয়ের কাছে, সাধারণ শেয়ারের কাছে যাব। এখানে বলা হচ্ছে প্রতি সাধারণ শেয়ারের বাজার মূল্য দেওয়া আছে 200 টাকা, আর আগামী বছর প্রতি শেয়ারে 15 টাকা লভ্যাংশ দিবে, আর লভ্যাংশ বৃদ্ধির হার 4%। যেহেতু এই ইনফরমেশনগুলো আছে, তাহলে আমাদের সূত্রটা হবে K=D1/P0-FC+Z×100। D1 কেন লিখলাম, কারণ কোশ্চেনে বলা হয়েছে আগামী বছর বা প্রতি, আগামী বছর বা প্রত্যাশিত, এই কথাটা বলা থাকলে সরাসরি D1 এর মান দেওয়া থাকে। তো এখানে আর D1 এর মান আলাদা করে বের করতে হবে না। আমি আবার বলছি, যদি উদ্দীপককে আগামী বছর বা প্রত্যাশিত এই দুটি কথা বলা থাকে, তাহলে ওটি হচ্ছে D1 এর মান। এক্ষেত্রে D1 আলাদা করে বের করতে হবে না। তো D1 15 টাকা। এরপরে P0 মানে কি, বাজার মূল্য, অর্থাৎ শেয়ারের বাজার মূল্য 200 টাকা, আমরা মান বসালাম 200 টাকা। FC মানে হচ্ছে ফ্লোটেশন কস্ট, যেটাকে আমরা বাংলায় বলি উত্তরণ খরচ বা বিক্রয় খরচ। তো এখানে বিক্রয় খরচ বা উত্তরণ খরচ নেই, না থাকলে 0 দিব। প্লাস জি মানে কি, গ্রোথ রেট, ইংলিশে বলা হয় গ্রোথ রেট, বাংলায় বলা হয় লভ্যাংশ বৃদ্ধির হার। এখানে 4%, এটাকে পয়েন্ট করে লিখলে 0.04। তাহলে আমরা সবাই একটু দেখে নেই, D1 মানে 15, P0 মানে 200, জি মানে হচ্ছে 0.04। তো এখানে মানটি বসালে আমরা এখানে ক্যালকুলেশন করে এটা ডিভাইড করে প্লাস করব, এটার সাথে 100 গুণ করব, তাহলে আমরা KE এর মান পাবো। KE মানে হচ্ছে সাধারণ শেয়ার ব্যয়, এটাকে আমরা চিহ্নিত করব KE দিয়ে, অর্থাৎ কস্ট অফ ইকুইটি শেয়ার। কস্ট অফ ইকুইটি শেয়ার বাংলায় বলা হয় সাধারণ শেয়ার ব্যয়। তো আশা করি গ নম্বর কোশ্চেনের অ্যান্সার তোমরা বুঝতে পেরেছ, 11.50। এরপরে আমরা গ নম্বর কোশ্চেন, যেটা আমাদের বলা হয়েছে ভারযুক্ত প্রতিষ্ঠানের ভারযুক্ত গড় মূলধন ব্যয় নির্ণয় করো। সেক্ষেত্রে আমাদের ভারযুক্ত গড় মূলধন ব্যয় বের করব। এটাকে আমি যদি ইংলিশে একটু বলে নেই, WSSC অনেকভাবে বলা থাকবে কোশ্চেনে। তো আমরা একটু, WSSC মানে হচ্ছে ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল, আর বাংলায় বলা হয় ভারযুক্ত গড় মূলধন ব্যয়। তো একটু খেয়াল করবে শিক্ষার্থীরা, যদি আমাদেরকে গড় মূলধন ব্যয় বের করতে বলে, সেক্ষেত্রে যে যে উৎস থেকে আমি মূলধন সংগ্রহ করলাম ওই উৎসের ব্যয় আগে বের করতে হবে, এরপরে ভার বের করতে হবে। তো আমরা দেখতে পেয়েছি সাধারণ শেয়ারের ব্যয়, এটা আমি গ নম্বর কোশ্চেনে পেয়েছি K=11.50। এরপর আমরা অগ্রাধিকার শেয়ারের ব্যয়টা বের করব। তো অগ্রাধিকার শেয়ারের ব্যয় আমাদের যে কোশ্চেনের ভিতরে যা দেওয়া আছে 8%, এটাই হচ্ছে আমাদের অগ্রাধিকার শেয়ারের ব্যয়। কারণ এখানে উদ্দীপকে অগ্রাধিকার শেয়ার নিয়ে কোনো ইনফরমেশন বলা নেই, বলা না থাকলে আমাদের এই যে পার্সেন্টেজটা এটি ধরতে হবে অগ্রাধিকার শেয়ারের ব্যয় 8%। বন্ডের ব্যয় যেটাকে আমরা KD দিয়ে চিহ্নিত করি, অগ্রাধিকার শেয়ারকে আমরা KP দিয়ে চিহ্নিত করি। তো এরপরে KD এর সূত্র, অর্থাৎ বন্ডের ব্যয় আমি কখন কীভাবে বের করবো, কখন সূত্রটা ব্যবহার করব। উদ্দীপকে যদি আমাদের কর হার দেওয়া থাকে, সেক্ষেত্রে আমাদের বন্ডের ব্যয় বের করতে হয় KD=KI×1-T×100। তো এখানে KI বলতে আমি কী বুঝলাম, যে বন্ডের আগে যে 10% লেখা আছে এটাই হচ্ছে KI এর মান। এরপর T মানে ট্যাক্স, এখানে ট্যাক্স দেওয়া আছে উদ্দীপকে 40%, এটাকে আমি পয়েন্ট করে লিখলাম 0.40×100। তো আমরা ক্যালকুলেশন করে দেখতে পেলাম 6%। তো আমরা তিনটির ব্যয় পেলাম। এরপরে আমাদের দরকার এই তিনটি উৎসের ভার বের করা। ভারকে আমরা চিহ্নিত করি W দিয়ে, অর্থাৎ সাধারণ শেয়ার মূলধন ভার WE। তাহলে এটা কীভাবে বের করব, যখন যার ভার বের করব তখন তার মূলধন, অর্থাৎ তার কাছ থেকে কতটুকু সংগ্রহ করেছি, অর্থাৎ সাধারণ শেয়ারের মাধ্যমে আমি কতটুকু মূলধন সংগ্রহ করেছি, সেটি ডিভাইডেড মোট মূলধন। তো এখানে মোট মূলধন ছিল 10 লক্ষ টাকা, আর সাধারণ শেয়ারের মাধ্যমে আমি যেটা সংগ্রহ করেছি সেটা হচ্ছে 5 লক্ষ টাকা। এটা ডিভাইড করলে আমাদের ভার বের হয়ে আসবে।
অগ্রাধিকারের বেলায় তেমনি এখানে 2 লাখ টাকা সংগ্রহ করেছি, টোটাল 10 লাখ টাকা, 0.2। বন্ডের মাধ্যমে আমরা সংগ্রহ করেছি 3 লক্ষ টাকা, টোটাল 10 লক্ষ ডিভাইড করলে 0.3। তো একটু খেয়াল করবে, ভার বের করা অনেক সহজ, টোটালটা সবসময় সমান হবে সব ক্ষেত্রে, আর অন্যগুলো যতটুকু সংগ্রহ করেছি ততটুকু ডিভাইড হবে। তো এখন আমাদের সূত্র হচ্ছে WSSC, যেটা আমাদের বের করতে হয় ভারযুক্ত গড় মূলধন ব্যয়, WE×K, অর্থাৎ যখন যার ওয়েট লিখব তখন তার ব্যয় গুণ করতে হবে, তারপর এগুলো সব যোগ করতে হবে। তো WE×K প্লাস WP×KP প্লাস WD×KD। তো এক্ষেত্রে WE আমাদের মান 0.5×KE 11.50 প্লাস 0.2×8 প্লাস WD অর্থাৎ বন্ডের 0.3×, বন্ডের ব্যয় হচ্ছে 6। এগুলো আমরা ক্রমান্বয়ে গুণ করে যোগ করব, তাহলে আমরা যেটা পাবো সেটাই হচ্ছে ভারযুক্ত গড় মূলধন ব্যয়। তো এক্ষেত্রে আমরা পেলাম 9.15, এটাই হচ্ছে আমাদের গ নম্বরের অ্যান্সার। যেহেতু এক্ষেত্রে ভারযুক্ত গড় মূলধন ব্যয় বের করতে হয়েছে, এটাই হচ্ছে প্রতিষ্ঠানের ভারযুক্ত গড় মূলধন ব্যয়। এটি ছিল আমাদের প্রথম উদ্দীপক, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি না বুঝে থাকো অবশ্যই কমেন্টস করে জানাবে। এরপরে আরেকটি আমরা উদ্দীপক দেখব। দেখো উদ্দীপকটা লেখা আছে, মেঘনা লিমিটেড 12% কুপন সুদে 1,000 টাকা অভিহিত মূল্যের 5 বছর মেয়াদি বন্ড ইস্যু করেছে। প্রতিটি বন্ডের বিক্রয়জনিত খরচ 2%। অন্যদিকে যমুনা লিমিটেড ঋণপত্র, অগ্রাধিকার শেয়ার ও সাধারণ শেয়ার মূলধন নিয়ে ব্যবসা পরিচালনা করে, যার নির্দিষ্ট ব্যয় এবং মূলধনের অনুপাত যথাক্রমে, একটু খেয়াল করবে এখানে দুটি কোম্পানি, একটা হচ্ছে মেঘনা আর একটা যমুনা। তো মেঘনা কোম্পানি আলাদা করে দেওয়া আছে, 12% কুপন সুদে 1,000 টাকা অভিহিত মূল্যের 5 বছর মেয়াদি বন্ড ইস্যু করেছে, আর বন্ডের বিক্রয় খরচ 2%। অন্যদিকে আরেকটি কোম্পানি যমুনা লিমিটেড, তার ঋণপত্র, অগ্রাধিকার শেয়ার, সাধারণ শেয়ার মূলধন নিয়ে সে ব্যবসা করে, ব্যয় দেওয়া আছে, এখানে ফার্স্ট একটু বোঝার ব্যাপার যে নির্দিষ্ট ব্যয় অর্থাৎ 3টি উৎসের যে ব্যয় আগে দেওয়া আছে, বের করে দেওয়া আছে, 12%, 14% ও 15%। এরপরে যেটি দেওয়া আছে এর মূলধনের অনুপাত দেওয়া আছে। অনুপাত মানে হচ্ছে ভার, বিভিন্ন নামে থাকতে পারে, অনুপাত ভার অংশ একই, মূলধনের অনুপাত দেওয়া আছে 30%, 30%, 40%, অর্থাৎ 3টির এখানে ভার দেওয়া আছে। কোম্পানি বিনিয়োগের উপর আয়ের হার 15%, উভয় কোম্পানির কর্পোরেট কর হার 30%। এখানে আমি শুধু গাণিতিক অংশ তোমাদের মাঝে দেখাবো যে মেঘনা লিমিটেডের ইস্যুকৃত বন্ডের ব্যয়। দেখো এখানে দুটি কোম্পানি, ফার্স্ট যেটা বলা হয়েছে মেঘনা লিমিটেড, তো মেঘনা লিমিটেডের ইস্যুকৃত বন্ডের ব্যয়টা আমরা একটু দেখব, যেটাকে আমরা কেডি দিয়ে চিহ্নিত করি। তো এক্ষেত্রে আমি কীভাবে বুঝবো কোন সূত্রটা ইউজ করতে হবে? যেহেতু আমাদের দেওয়া আছে 5 বছর মেয়াদি বন্ড, অর্থাৎ এখানে একটি মেয়াদি বন্ড, তো মেয়াদি বন্ডের ক্ষেত্রে যদি কর দেওয়া থাকে, কুপন সুদ দেওয়া আছে, অভিহিত মূল্য দেওয়া আছে, তখন সূত্রটা হয় এমন, কেডি ইকুয়াল I×1-T, যেটা আমরা ষষ্ঠ অধ্যায় তোমাদেরকে দেখিয়েছিলাম, I×1-T প্লাস MV-NSB/N / MV+NSB/2×100। তো এক্ষেত্রে MB মানেই হচ্ছে কি একটু বুঝে নেই আমরা, অভিহিত মূল্য বা লিখিত মূল্য, এখানে 1,000 টাকা দেওয়া আছে, আই মানি সুদ ধরতে হবে, অর্থাৎ এখানে কুপন সুদ 12%, কার উপরে ধরবো? অভিহিত মূল্যের উপরে ধরবো, লিখিত মূল্য বা অভিহিত মূল্য 1,000 টাকা আছে, এটার উপরে কত পার্সেন্ট? 12% ধরবো, তো 12% 120 টাকা। NSB একটু খেয়াল করবে, নিট সেল ভ্যালু, এটা কীভাবে বের করতে হয়? সেল ভ্যালু থেকে FC মাইনাস করতে হয়, FC মানে বিক্রয় খরচ বা উত্তরণ খরচ। এখানে সেল ভ্যালু মানে হচ্ছে, সেল ভ্যালু যদি দেওয়া না থাকে তাহলে আমরা ওই অভিহিত মূল্যকেই আমরা সেল ভ্যালু ধরবো। তো এখানে 1,000 - FC, এখানে বলা ছিল অভিহিত মূল্যের 5 বছর, অর্থাৎ বিক্রয়জনিত খরচ, প্রতিটি বন্ডের বিক্রয়জনিত খরচ 2%, কার উপরে 2% ধরবো? অর্থাৎ অভিহিত মূল্যের উপরে 2% ধরবো। তো 1,000 × 2% অর্থাৎ 20 টাকা, হিসাব করলে আসে 980 টাকা। আর এন মানি বছর, 5 বছর, টি মানি ট্যাক্স 30%, 0.30। এখন যদি আমরা মানগুলো বসাই তাহলে আমাদের অঙ্কটা হয়ে যাবে I 120 × 1 - T, টি মানি হচ্ছে ট্যাক্স রেট, MB অভিহিত মূল্য, NSB 980 টাকা, এবং N5 5 বছর ডিভাইডেড 100 + 980 / 2×100। তো এখানে আমরা ক্যালকুলেশন যদি করি তাহলে আমাদের অ্যান্সারটা চলে আসে 8.89%। অবশ্যই তোমরা
বুঝতে পেরেছ? যদি না বুঝে থাকো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে যদি কোনো সমস্যা থাকে। নেক্সট কোশ্চেনটা একটু বোঝার ব্যাপার, যে আমরা একটু খেয়াল করে এই কোশ্চেনটার অ্যান্সার করব। দেখো, উদ্দীপকে উল্লিখিত যমুনা লিমিটেডের মূলধন কাঠামোর দক্ষতা বিশ্লেষণ করতে বলছে। আসলে আমার কোশ্চেনে বলে না যে আসলে কী বের করতে হবে, এটা আমাকে বুঝে নিতে হবে যে একটি প্রতিষ্ঠানের মূলধন কাঠামো, আমি আগেই বলছি কোশ্চেনে, মূলধন কাঠামো বলতে আমরা বুঝি যে যে উৎস থেকে আমি মূলধন সংগ্রহ করব ওইটার সমষ্টিকে বলা হয় মূলধন কাঠামো। তো দক্ষতা আসলে কী এখানে বুঝতে হবে, গড় মূলধন ব্যয় বের করতে হবে। তা আবার বলছি, মূলধন কাঠামোর দক্ষতা বিশ্লেষণ করলে এরকম কোশ্চেনে কিছু বলা থাকলে আমাকে বুঝতে হবে এক্ষেত্রে ভারযুক্ত মূলধন ব্যয় বা গড় মূলধন ব্যয় বের করতে হবে। তো বের করার ক্ষেত্রে এখানে সব ইনফরমেশনই দেওয়া আছে, ব্যয়গুলোও বের করে দেওয়া আছে, অনুপাতও দেওয়া আছে। এবং এখানে একটি ইম্পর্ট্যান্ট কোশ্চেন, ইম্পর্ট্যান্ট কথা বলা হয়েছে যে কোম্পানির বিনিয়োগের উপর আয়ের হার বলা আছে 15%। এইখানে যে ব্যয়টা বের হবে আর এই আয়ের সাথে আমরা তুলনা করে দেখব যে আসলে কোনটা কম কোনটা বেশি। তো চলো আমরা এটাও সলভ করে দিচ্ছি তোমাদেরকে। তো যমুনা লিমিটেডের মূলধন কাঠামোর দক্ষতা বিশ্লেষণ করতে বললে আমাদের গড় মূলধন ব্যয় নির্ণয় করতে হবে। তো দেওয়া আছে এক্ষেত্রেও কেডি এর মান বের করতে হবে, কারণ কর হার দেওয়া থাকলে কেডি এর মান বের করে নিতে হবে। বারবার বলছি যে কেডি এর মান কখন আমরা বের করব আর কখন দেওয়া থাকবে। তো যদি কোশ্চেনের মধ্যে কর হার দেওয়া থাকে অবশ্যই কেডি এর মান বের করে নিতে হবে, কেআই ইন্টু 1-T × 100। তো টি মানি হচ্ছে ট্যাক্স আর কেআই মানি হচ্ছে এটার পাশে যে সুদের হারটা দেওয়া থাকবে বন্ডের ক্ষেত্রে 0.12% দেওয়া ছিল, এটাকে পয়েন্ট করে 0.12 ইন্টু 1-T টি মানি ট্যাক্স 0.30 × 100। তো এখানে ক্যালকুলেশন করলে 8.40% এত আসে। কেপি, কেপি মানি অগ্রাধিকার শেয়ারের ব্যয় 14% দেওয়া আছে, কেই মানি সাধারণ শেয়ার ব্যয় 15% দেওয়া আছে। তো আর ভার দেওয়া আছে WD, অর্থাৎ W দিয়ে চিহ্নিত করি ঋণপত্র D, এজন্য 30%, এটাকে পয়েন্ট করলে 0.30। অগ্রাধিকার শেয়ারের ভার WP, যে প্রিফারেন্স শেয়ার, এজন্য আমরা কিন্তু অগ্রাধিকার শেয়ারকে WP দিয়ে চিহ্নিত করি 30%, 0.30। সাধারণ শেয়ার ভার WE, অর্থাৎ ওয়েট অফ ইকুইটি শেয়ার 40%, এটাকে আমি 40% অর্থাৎ বা 0.40। তো এই একই সূত্র, যখন যার ভার লিখব তখন তার সাথে আমি ব্যয়টা গুণ করব। এক্ষেত্রে ব্যয়টা আগে লিখলেও হবে পরে লিখলেও হবে, কোনো সমস্যা নেই। তো WD ইন্টু KD প্লাস WP ইন্টু KP প্লাস WE ইন্টু KE। এক্ষেত্রে আমরা মানগুলো বসিয়ে যদি নেই, WD 0.30 ইন্টু 8.40 প্লাস 0.30 ইন্টু 14 প্লাস 0.40 ইন্টু 15, তো আমরা টোটাল যদি বলি অ্যান্সারটা হয় 12.72%। এটা হচ্ছে কোম্পানির গড় মূলধন ব্যয়। এখন দক্ষতা, আসলে দেখবো যে আসলে দক্ষতাটা বিশ্লেষণ করা আসলে ঠিক আছে কিনা। তো আমরা উদ্দীপকে দেখতেছিলাম যে কোম্পানির গড় মূলধন ব্যয় আমরা উদ্দীপকে অঙ্ক করে পেলাম 12.72%, আর উদ্দীপকে বলা ছিল কোম্পানির আয়ের হার 15%। এক্ষেত্রে দেখা যাচ্ছে কোম্পানির আয়টা বেশি, যা ব্যয় থেকে বেশি, অর্থাৎ কোম্পানির আয় বেশি। তাই বলা যায় যমুনা কোম্পানির মূলধন কাঠামো আসলে কী দক্ষ, কারণ তার আয়টা বেশি। সবসময় খেয়াল করবো ব্যয় কম হওয়া ভালো, আয়টা বেশি হওয়া ভালো। তো আমরা উদ্দীপকের যে ইয়াটা দক্ষতাটা নির্ণয় করতে বলছে কোম্পানির মূলধন কাঠামো, তাহলে আমরা বুঝতে পারলাম এই কোম্পানির মূলধন কাঠামো অবশ্যই কী ভালো। তো এই ছিল আমাদের এই অধ্যায়ের গাণিতিক অংশ নিয়ে তোমাদের মাঝে আলোচনা। তো তোমরা এই তিনটি অধ্যায় থেকে এই ম্যাথগুলো এবং থিওরিগুলো যেগুলো আলোচনা করা হয়েছে এগুলো নিয়ে তোমরা ভালো প্রিপারেশন নিবে। আশা করি এগুলো থেকেই তোমরা পরীক্ষায় কমন পাবে এবং ভালো করতে পারবে। আর যদি কারো কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টস করে জানাবে, যে কোনো অধ্যায় নিয়ে যদি কোনো সমস্যা থাকে, এই অধ্যায় নিয়ে কোনো সমস্যা থাকলে অবশ্যই আমি জানানোর জন্য চেষ্টা করব। তো ইনশাল্লাহ সবাই ভালো থাকবে আর সবাই সরকারের বিধি দেওয়া নিয়ম অনুযায়ী চলবে। আর তোমরা সবাই জানো যে আমাদের ন্যাশনাল কলেজের একজন ছাত্র মেজভা তো করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছে। তো সবাই তার জন্য দোয়া করবে, আর তোমরা নিজেরাও নিজেদেরকে সতর্ক রাখবে, সবাই সব কিছু মেনে চলবে। ইনশাল্লাহ সবাই ভালো থাকবে। এখানেই আজকের ক্লাস আমি শেষ করছি। আল্লাহ হাফেজ।